প্রিয় শিক্ষার্থী, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে আবারও চলে আসলাম ডেলি স্টার এডিটোরিয়াল নিয়ে কথা বলতে। দেখেন, আজকে আমাদের একটা মর্মান্তিক দুঃসংবাদ নিয়ে আজকে আমাদের এডিটোরিয়াল কি বলছে দেখেন। উইমেন মাউন্টেনার্স ড্রিম, অর্থাৎ একজন পর্বত আরোহী মহিলার স্বপ্ন শ্যাটার্ড, পিষ্ট হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া বাই রেকলেস ওয়াইল্ডস, অর্থাৎ নির্দিষ্ট নারী পর্বতারোহীর স্বপ্ন। বলা হচ্ছে দেখেন, আপনারা সবাই জানেন সেপারেট সাইকেল লেন্স আর আর্জেন্ট, অর্থাৎ আলাদা এখনই দরকার পৃথক সাইকেল লেন, আলাদা বা পৃথক সাইকেল লেন এখনই দরকার। তো প্রিয় শিক্ষার্থী, দেখেন বলা হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি আমাদের আজকের যে এডিটোরিয়ালটা ছিল সেখানে দেখেন বলা হচ্ছে যে উই আর হার্ট ব্রোকেন অ্যাট দ্য ডেথ অফ এ প্রমিসিং ইয়াং উইম্যান। বলা হচ্ছে দেখেন উই আর হার্ট ব্রোকেন, অর্থাৎ আমরা ব্যথাহত বা দুঃখ ভারাক্রান্ত, অ্যাট দ্য ডেথ অফ, মৃত্যুতে, কার মৃত্যুতে, এ প্রমিসিং ইয়াং উইম্যান, অর্থাৎ একজন ইয়াং যুবতী, একজন প্রতিশ্রুতিশীল বা সম্ভাবনাময় একজন যুবতী মেয়ের মৃত্যুতে বা যুবতী মহিলার মৃত্যুতে এ মাউন্টেনার, যে একজন পর্বতারোহী, হু যে ওয়াজ ট্রেনিং, অর্থাৎ ট্রেনিং নিচ্ছে টু ফুলফিল হার ড্রিম, তার স্বপ্ন পূরণ অফ কনকোয়ারিং, জয়লাভ করবে বা বিজয় করবে বা আহরণ করবে দা এভারেস্ট, এভারেস্টে। অর্থাৎ বলা হচ্ছে দেখেন যে আমরা পুরো বাংলা, যদি আমি সাবলীল বাংলাটা বলি তাহলে যেটা দাঁড়াচ্ছে যে আমরা ব্যথাহত বা দুঃখ ভারাক্রান্ত একজন সম্ভাবনাময় যুবতী মেয়ের মৃত্যুতে একজন পর্বতারোহী যে এভারেস্ট জয়ের স্বপ্ন পূরণের জন্য প্রশিক্ষণ নিচ্ছিলেন। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন প্রিয় শিক্ষার্থী, ইট ওয়াজ আ হরিফিক হিট অ্যান্ড রান। তো একটা বিষয় মনে রাখবেন, হিট অ্যান্ড রান মানে হচ্ছে চাপা দিয়ে পালিয়ে যাওয়া। কি বলছে দেখেন, ইট ওয়াজ এ হরিফিক, এটা খুবই লোহমর্ষক, হিট অ্যান্ড রান, চাপা দিয়ে চাপিয়ে দিয়ে মানে গাড়ি চাপিয়ে দিয়ে পালিয়ে যাওয়া, ইনসিডেন্ট, একটা ঘটনা, দ্যাট হ্যাপেন, যেটা ঘটেছে অন ফ্রাইডে, গত শুক্রবার, হোয়াইল, যখন সি ওয়াজ সাইক্লিং, সে সাইক্লিং করছিল বা সে সাইকেল চালাচ্ছিল অন লেক রোড, অর্থাৎ লেক রোডে নেক্সট টু, যেটা মানে খুব কাছেই, চন্দ্রিমা উদ্যান, অর্থাৎ চন্দ্রিমা উদ্যানের পাশেই সে যখন সাইকেল চালাচ্ছিল গত শুক্রবার, এই লোহমর্ষক গাড়ি চাপিয়ে দিয়ে পালিয়ে যাওয়া এই দুর্ঘটনাটি ঘটে। এরপরে বলছি দেখেন প্রিয় শিক্ষার্থী, ইট ইজ হার্ট ব্রেকিং, এটা অত্যন্ত দুঃখজনক, দুঃখ ভারাক্রান্ত, কষ্টদায়ক, ইট ইজ হার্ট ব্রেকিং বিকজ, কারণ ইন এ প্যাট্রিয়ার্কাল সোসাইটি, অর্থাৎ পিতৃতান্ত্রিক সমাজে, হয়াত উইমেন উইথ মিনিমাল অ্যাম্বিশন, যাদের অর্থাৎ খুব যৎসামান্য উচ্চাকাঙ্ক্ষী নারী যারা, আর পিটেড এগেনস্ট অল কাইন্ডস অফ ওডস, অর্থাৎ সকল প্রতিকূলতা মোকাবেলা করতে হয়, রেশমা নাহার রত্না পার্সুয়েড, তার নাম হচ্ছে দেখেন রেশমা নাহার রত্না পার্সুয়েড, অর্থাৎ চালিয়ে যাচ্ছিল বা তার চেষ্টা অব্যাহত রেখেছিল অ্যাথলেটিক ইন্ডিওভার্স, তার যে দৌড়বিদ, যে উদ্যমী মনোভাব, উইথ সাস ডিটারমিনেশন, অর্থাৎ একটা দৃঢ় প্রতিজ্ঞা বা একটা দৃঢ় সংকল্প নিয়ে। তো বলা হচ্ছে দেখেন এটা অত্যন্ত দুঃখজনক, কারণ পিতৃতান্ত্রিক সমাজে যেখানে যৎসামান্য উচ্চাকাঙ্ক্ষী নারীরা বিভিন্ন প্রতিকূলতা মোকাবেলা করে, সেখানে রেশমা রাহার রত্না দৃঢ় প্রত্যয় নিয়ে উদ্যমী দৌড়বিদ হয়ে লেগে ছিলেন, অর্থাৎ হার মানার মতো নয়, সাস ডিটারমিনেশন। কি বলছে দেখেন, স্কুল টিচার, উনি একজন স্কুল টিচার বাই প্রফেশন, অর্থাৎ বলা হচ্ছে দেখেন স্কুল টিচার বাই প্রফেশন, উনি পেশায় একজন স্কুল টিচার, হার প্যাশন, তার প্যাশন হচ্ছে ওয়াজ টু ক্লাইম, আরোহণ করবে মাউন্টেন্স, পর্বতে, অ্যান্ড শি হ্যাজ হ্যাড টেকেন, সে নিয়েছে এ বেসিক মাউন্টেনিং কোর্স, অর্থাৎ পর্বত আরোহণের উপর কোর্স, ফ্রম দ্য নেহরু ইনস্টিটিউশন অফ মাউন্টেনিং ইন ইন্ডিয়াস উত্তরখণ্ড, অর্থাৎ ইন্ডিয়ার উত্তরখণ্ড প্রদেশে নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিং থেকে সে পর্বতারোহণ করা, যেহেতু তার একটা প্যাশন, সেটা করার জন্য সে একটা বেসিক
মাউন্টারিং কোর্স বা পর্বতারোহণ।